সালামু আলাইকুম আজকের অনলাইন ক্লাসে একাদশ দ্বাদশী যুক্তিবিদ্যা বিষয়ে ছাত্র ছাত্রীদের স্বাগতম আমি মোহাম্মদ আবুল খায়ের সহকারী অধ্যাপক দর্শন ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ কালীগঞ্জ সাতক্ষীরা পাঠ শিরোনাম যুক্তিবিদ্যা প্রথম পত্র ষষ্ঠ অধ্যায় স্বানুমান শ্রেণী একাদশ ও দ্বাদশ শিক্ষণ ফল স্বানুমানের সংস্থান কি শিখতে পারব স্বনুমানের মূর্তি কি জানতে পারবো প্রাকল্পিক নিরপেক্ষ স্বানুমান কি ধারণা পাব পাঠ আলোচনা স্বানুমানের সংস্থান কি আমরা পূর্বের ক্লাসে স্বানুমান কি শিখে আসছি স্বয়ানুমানের বৈশিষ্ট্য শিখে আসছি স্বানুমানের গঠন শিখে আসছি আহ সাধারণ নিয়মগুলি শিখে আসছে আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে স্বানুমানের সংস্থান কি স্বানুমানের সংস্থান বলতে আমরা কি বুঝি স্বানুমান মধ্যপাদের অবস্থানের উপরে অর্থাৎ স্বানুমানের যে আশার বাক্য থাকে এই আশার মধ্যপদের অবস্থান উপরে নির্ভর করে সহানুমান যে আকার লাভ করে তাকে বলা হয় সহানুমানের সংস্থান তাহলে সহানুমান মধ্যপদের অবস্থান উপরে নির্ভর করে এই মধ্যপদটা কোথায় থাকবে আমাদের আশ্রেরা বেগকে নির্ভর করে সহানুমান যে আকার লাভ করে তাকে বলা আমাদের সংস্থান তাহলে আমরা সহানুমানের সংস্থানটা কী উপর নির্ভর করবে মধ্যপ মধ্যপদের অবস্থানের উপরে স্বানুমান আমাদের চার প্রকার প্রথম সংস্থান দ্বিতীয় সংস্থান তৃতীয় সংস্থান চতুর্থ সংস্থান তাহলে আমরা স্বানুমান কত প্রকার স্বানুমান হচ্ছে আমাদের চার প্রকার প্রথম সংস্থান দ্বিতীয় সংস্থান তৃতীয় সংস্থান এবং চতুর্থ সংস্থান আমাদের মধ্যপাঠটা প্রথম প্রথম সংস্থান এখানে প্রধান আস্থার উদ্দেশ্য থাকবে এবং দ্বিতীয় আস্থারাপেক্ষের বিধিও থাকবে আর দ্বিতীয় সংস্থানে উভয় আশারবেকের উদ্দেশ্য থাকবে আমাদের মধ্যপাত আর তৃতীয় সংস্থানটা হচ্ছে আমাদের দ্বিতীয় দ্বিতীয় সংস্থানের বিপরীত দত্ত উভয় আশারবেকের বিদে থাকবে আমাদের মধ্যপাত আর চতুর্থ সংস্থানটা হচ্ছে আমাদের প্রথম সংস্থানের বিপরীত প্রধান প্রদান আশারবেকের বিজিয়ে থাকবে মধ্যপাত আর অবদান আচারবেকের উদ্দেশ্য থাকবে আমাদের মধ্য। তাহলে আমরা সহানুমান সহানুমানের সংস্থান কী কী শিখলামে সংস্থান কত কত প্রকার কি আমরা হ্যাঁ শিখলাম সহানুমানের মূর্তি কি সহানুমানের মূর্তি এর আরেকটি নাম হচ্ছে আমাদের রূপ স্বহানুমানে যে আশ্রয়বেগুলি ব্যবহার করা হয় আশ্রয়বেগুলি গুণ পরিমাণ অনুসারে সহানুমান যে আকার লাভ করে হ্যাঁ তাকে বলা হয় সহানুমানের মূর্তি তাহলে স্বহানুমানের যে যুক্তি বাক্যগুলি আমরা ব্যবহার করি এই অর্থাৎ এই আশারবেকগুলো আমি ব্যবহার করি আশারাবেক গুণ ও পরিমাণ অনুসারে সহানুমান যে আকার লাভ করে তাহাকে বলে আমাদের সহানুমানের মূর্তি সহানুমানের মোট উনিশটি বৈধ মূর্তি আছে এই উনিশটি বৈধ মূর্তি আমরা সহানুমানের সংস্থান যে চার পরকার সংস্থান আমরা আলোচনা করে আসছি চার পরকারের সংস্থানের প্রথম সংস্থানে আমরা বৈধ মূর্তি পাবো আমরা সাইটটা দ্বিতীয় সংস্থানে বৈধ মূর্তি পাবো আমরা চারটা তৃতীয় সংস্থানে বৈধ মূর্তি পাবো আমরা ছয়টা এবং চতুর্থ সংস্থানে বৈধ মূর্তি পাবো আমরা পাঁচটা এই মিলে আমরা মোট উনিশটি বৈধ মূর্তি পাব তাহলে আমাদের বৈধ মূর্তির সংখ্যা আমাদের কয়টি বৈধ মূর্তির সংখ্যা হচ্ছে আমাদের উনিশটি প্রথম সংস্থানে চারটা দ্বিতীয় সংস্থানে হাসিন চারটা তৃতীয় সংস্থানে ছয়টা এবং পঞ্চম সংস্থানের উপরে পাঁচটা এই যে আমরা বৈধ মূর্তিগুলোর নাম বললাম এই মূর্তি আমাদের এমসি খুব প্রশ্নে যে কোনো একটা মূর্তির যে বৈধ মূর্তির নাম দিয়ে আমাদের বলতে পারে যে এটা কোন সংস্থানে বৈধ মূর্তি তা অর্থাৎ আমরা সেক্ষেত্রে যে প্রত্যেকটা যে চারটে করে বৈদ্য মূর্তি আছে আমরা এই মূর্তির নামগুলো আমরা ভালোভাবে শিখব তাহলে আমরা সহানুমানের মূর্তি কি শিখলাম এবং কয়েকটি আমাদের বৈধ মূর্তি আছে আমরা সেটাও শিখলাম আমাদের এবারের আলোচনার বিষয় হচ্ছে নিরপেক্ষ সহনুমান কি কি আমরা স্বানুমানকে প্রধানত দুই ভাগে ভাগ করে আসছি শুদ্ধ সদ্য আর মিশ্র স্বানুমান মিশ্র সহনুমানকে আমরা তিন ভাগে ভাগ করেছিলাম প্রাকল্প নিরপেক্ষ মিশ্র স্বানুমান বৈজ্ঞ নিরপেক্ষ মিশ্র স্বানুমান আর দ্বিকল্প সনুমান আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রাকল্পিক নিরপেক্ষ স্বানুমানটা কি তাহলে আমরা নিরপেক্ষ বলতে আমরা বুঝবো যে স্বানুমানের প্রধান আশ্রয় বাক্যটি হবে আমাদের আহ প্রাকল্পিক বাক্য বৈক্য অপান বাক্য হবে নিরপেক্ষ যুক্তি বাক্য বা সিদ্ধান্তটি হবে নিরপেক্ষ বাক্য তাকে বলা হবে প্রাকল্পিক নিরপেক্ষ সহমান তাহলে আমরা কী শিখলাম যে প্রধান আশ্রয়ের বাক্যটি হবে আমাদের প্রাকল্পিক যুক্তি বাক্য দ্বিতীয় আশ্রয়ের বাক্যটি হবে আমাদের নিরপেক্ষ যুক্তি বাক্য এবং তৃতীয় আশ্রয়ের বাক্যটি হবে আমাদের নিরপেক্ষ বাক্য আমরা আমরা প্রাকল্পিক যুক্তি বাক্য বৈকল্পিক যুক্তি বাক্য আর নিরপেক্ষ যুক্তি বাক্য আমরা শিখে আসি আমাদের নিরপেক্ষটা কি এখানে কোনো কোনো কিছু আমাদের সত্য বা বা অথবা এগুলো থাকে না সেটা হচ্ছে আমাদের নিরপেক্ষ আর প্রাকল্পিকটা যখন আমাদের সত্য যদি তবে তাহলে এটা থাকে সেটা হচ্ছে প্রাকল্পিক আর যখন আমাদের বা অথবা থাকে সেটা আমরা বই করবে যেটা আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা শিখে আসছি তাহলে আমরা এখানে যে একটা উদাহরণের মাধ্যমে দেখি যদি সে আসে তবে আমি যাব আমাদের এইটা হচ্ছে আমাদের কি প্রধান আশ্রয় বাক্য এই প্রধান আশ্রয় বাক্যটি হচ্ছে আমাদের করবে যেহেতু এখানে যদি তবে আসে এই জন্য এটা হচ্ছে আমাদের প্রায় কর্মী যুক্তি বাক্য দ্বিতীয় আশ্রয়পেক্ষ যেটা যেটা হচ্ছে আমাদের অপদান আশ্রয়পেক্ষে এখানে আমরা এটা আমাদের নিরপেক্ষ যুক্তিবাক্য কারণ এখানে দেখো সে এসেছে এটা কোনো আমাদের সত্য নেই বা অথবা নেই এই জন্য এটা হচ্ছে আমাদের নিরপেক্ষ যুক্তিবাক্য আর সিদ্ধান্ত আমরা যেটা পেলাম দেখো সেটাও আমাদের নিরপেক্ষ যুক্তিবাক্য আমি যাব এখানে আমাদের কোনো সত্য বা বিকল্পের কোনো উল্লেখ নেই এই জন্য এটা হচ্ছে আমাদেরকে নিরপেক্ষ যুক্তিবাইক্য যার জন্য আমাদের সঙ্গে আমরা বলে আসছি যে আমাদের যে সহানুমানের প্রধান আস্থারের বাক্যটি প্রাকল্পিক যুক্তি বাক্য অপ্রধান আস্থারের বাক্যটি নিরপেক্ষ যুক্তি বাক্য এবং সিদ্ধান্তের একটি নিরপেক্ষ বাক্য সেটি হচ্ছে আমাদের কি প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান তাহলে আমরা কি কি শিখলাম স্বানুমানের সংস্থান স্বানুমানের সংস্থানটা হচ্ছে আমাদের কি যে আশ্রয় বেগকে মধ্যবাদ অবস্থা নির্ভর করে যেটা আমরা আকার পাই সেটা হচ্ছে আমাদের সংস্থা সংস্থান আমাদের চার প্রকার তারপরে আমরা শিখলামে স্বানুমানের মূর্তি সনুমানের মূর্তি হচ্ছে মূর্তি বলতে আমরা যে আশ্রয়পেক্ষ গুণ পরিমাণ অনুসারে স্বানুমান যে আকার লাভ করে তাকে বলে সহানুমানের মূর্তি আমাদের বৈধ মূর্তির সংখ্যা হচ্ছে আমাদের কয়টি উনিশটি আর সর্বশেষ আমরা যেটা হ্যাঁ আমরা শিখলাম সেটা হচ্ছে আমাদের প্রাকল্পিক নিরপেক্ষ স্বানুমান আমরা প্রাক নিরপেক্ষ স্বানুমানে কি প্রধান আশ্রয়বেক্ষিত হবে আমাদের প্রাকল্পিক অপদান আশ্রয় ব্যক্তি হবে আমাদের নিরপেক্ষ সিদ্ধান্ত হবে আমাদের নিরপেক্ষ সেটা হচ্ছে আমাদের কি প্রাকল্পিক নিরপেক্ষ হয় সহানু অমান মান বাড়ির কাজ বাড়ির কাজ আমরা যে সংস্থান মূর্তি আর হ্যাঁ যেটা আলোচনা করলাম এর উপর থেকে আমরা দশ বারোটা এমসিকু প্রশ্ন তৈরি করে আমরা নিয়ে আসবো আজকের ক্লাসে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকের ক্লাস এখানেই শেষ করলাম